আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে মসুরির ডাল দিয়ে। তো আমি প্রথমে এখানে লাউ কেটে নিচ্ছি, তারপরে কীভাবে রান্না করি সব আপনাদের সাথে শেয়ার করব, সবাই দেখতে থাকো ভালো লাগবে। তো এখানে আমি লাউ কেটে তারপরে টমেটো কেটে রেখে দিয়েছি, একটা টমেটো দিব সাথে। আর লাউগুলো আমি এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। তো ওই যে একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে ডাল ধুয়ে রেখে দিয়েছি, মসুরের ডাল দিয়ে বানাবো আমি। আর এখানে কাঁচামরিচ, রসুন, তারপরে পেঁয়াজ। তো রসুন নিয়েছি আমি একটু চেঁচে নিয়েছি, রসুনগুলো বাগার দেওয়ার জন্য নিয়েছি আমি। তো রসুনের কাজ এখন নেই, লাস্টে আসবে। তো লাস্টের দিকে দেখতে পারবে, সবাই সাথে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করবে সবাই, এর সহ ভালো লাগবে। আর আজকের ভিডিও আমি আগেই বলে দিই বেশি লম্বা নয়, তো সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি সবাই এর সব ভিডিওটা দেখে দিও। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেল দিয়ে। আমি এটা কুকারে রান্না করব, কারণ মসুরের ডাল তো আছে, তো ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই ভাবলাম কুকারেই রান্না করব। তো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ নেড়ে ছেড়ে আমি এখন দিয়ে দেব মশলাগুলো। তো মশলা হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার, আর মরিচের পাউডার একটু কম দিব, কারণ কাঁচামরিচ দিব তাই। আর এই সবজি রান্নাতে বেশি মরিচের পাউডার দিলে বেশি কালার হলে আর কি খেতে ভালো লাগে না, তো তাই আমি একটু কম দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব সবজিগুলো, টমেটো, তারপরে কদু, সব আমি একসাথে, লাউ, টমেটো আর লাউ আমি একসাথে দিয়ে দিয়েছি, আমাদের গ্রামে কদু বলে এটাকে। তো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই যে মিক্স করে নিচ্ছি, নিয়ে তারপরে ডালগুলো দিয়ে দেব। তো ডাল ও সব কিছু দিয়ে আমি কিছু সময় রেখে দেব, তারপরে পানি দিয়ে আমি সিটি লাগানোর জন্য ডেকে রেখে দেব। ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো, ভালো লাগবে। লাস্টের দিকে রেহান রুহানির একটু আমি ভিডিও দিয়েছি, তো ওইগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সবাই সাথে পাশে থাকো। আর যারা এখন পর্যন্ত দেখতে আসো, লাইক দিতে যদি ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইকে আমার অনেক ভালো, অনেক উপকার আসবে, তো প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো এখানে আমি একটু পানি দিয়েছি, আমি এখানে টোটাল আমি 2 গ্লাস পানি দিয়েছি। তো প্রথমে আধা গ্লাস দিয়েছিলাম, পরে 1 গ্লাস, এখন আবার 1/2 গ্লাস দিয়েছি। তো 2 গ্লাস পানি দিয়েছি, দিয়ে আমি সিটি লাগিয়ে নেব। তো আমি একেবারে পানি দিয়ে দিয়েছিলাম, এখন আর পানি দেব না আমি। তো এখন এই যে আমার সবজিগুলো সিটি লাগানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব। আর কাঁচামরিচ আমি যেগুলো কেটে রেখেছিলাম ওই কাঁচামরিচগুলো আমি এখন দিয়ে দেব, দিয়ে তারপরে বাগার দেব। আর লাস্টের দিকে ধনিয়া পাতা দেব। এই সময় কাঁচামরিচগুলো দিলে কি হয়, কাঁচামরিচের না অনেক ভালো একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। আর তুমি যদি সাথে সাথে কাঁচামরিচ দিয়ে দাও পেঁয়াজের সাথে, পেঁয়াজ যখন ইয়ে করবে তখন দিলে কি হয়, বেশি কাঁচামরিচগুলো ফ্রাই হয়ে যায় আর কাঁচামরিচ থেকে জাল বেশি বের হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই সময় দিলে খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে খেতে। তো এখন আমি ডেকে রেখে দিয়েছি, এখন আমি বাগার দেওয়ার জন্য এখানে আস্ত সরিষা নিয়েছি, আস্ত জিরা নিয়েছি, আর রসুন, আর কি কোনো কিছু নেব না। আপনারা চাইলে কারি পাতা দিতে পারো বা লাল মরিচ দিতে পারো, আমার কাছে লাল মরিচ নেই, কারি পাতাও নেই, তাই আমি এই 3টা জিনিস দিয়ে বাগার দিয়ে দেবো। আর এখানে চাইলে পেঁয়াজও দিতে পারো, আমি তো আগেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখন আর পেঁয়াজ দিচ্ছি না, এভাবেই দিয়ে দিচ্ছি আমি। তাই আমি প্রথমে একটু তেল কম দিয়েছি, কারণ আমি পরে যে তেল দিয়ে আবার বাগার দেবো না, তাই একটু কম তেল দিয়েছিলাম প্রথমে, এখন বরাবর হয়ে যাবে। তো এখন এই যে এগুলো দিয়ে দিচ্ছি, অনেক সহজ বানানোটা কিন্তু খেতে অসাধারণ, মাছ মাংসর চেয়েও ভালো লাগে। আর এভাবে নিরামিষ কদু তরকারি বানালে, লাউয়ের সবজি বানালে না আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে না আমার পরিবারের সবাই অনেক ভালো করে খায়। তো সবসময় তো আর মাছ মাংস ভালো লাগে না, তো আপনারাও চাইলে এভাবে বানাতে পারো, সত্যি অনেক ভালো লাগে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে নেব, আমার রান্নাটা হয়েও গেছে। তো এখন আমি একটা কড়াইতে সার্ভ করে নেব আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখো কতই ভালো লাগতেছে, সত্যি বলছি যারা মাছ মাংস খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, ভালো লাগতেছে না, তাদেরকে বলতেছি এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ লাউ, শুটকিও লাগবে না, মাছ মাংস কোনো কিছু লাগবে না, খেতে অনেক ভালো লাগে। তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর এভাবে কেউ খান কি না সেটাও জানাবেন, আর যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করতে পারো, অনেক ভালো লাগে খেতে।
তো এখানে দেখো রান্না কমপ্লিট আমার। কুকারে রান্না করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, না হলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, তাই আমি কুকারেই ডাল দিয়ে কোনো কিছু রান্না করে কুকারেই করি। তো আপনার কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে কড়াইও রান্না করতে পারেন, আমি আমার তাড়াতাড়ি হওয়ার জন্য কুকারে করেছি। তো এই যে দেখো ফাইনাল লুক, কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধু আসছেন তারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে দেখো রুহানি কী করতেছে, রুহানি এখানে এই যে বালিশ আছে না, বালিশ এখানে দিয়ে তারপরে উপরের জিনিসগুলো নামানোর চেষ্টা করে। বালিশটা এখানে আটকে ছিল না তাই কান্না করতেছিল, দেখো এভাবে করতেছে অনেক চালাক। তারপরে এই যে গোড়ের অবস্থা দেখতেছো, ওইসব না সকালে যে কতবার আমি ঠিক করি আগের ভিডিওতে বলছিলাম না, সব কিছু এলোমেলো করে রাখে, দেখো কি করতেছে। তো এই যে উন্না নিয়ে আমাকে উন্নাটা দিচ্ছিল, তো আমি ওকে পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগতেছে তাই না, দেখে মাশাল্লাহ বলবেন। ওকে একটা হিজাব কিনে দেব, দেখো এভাবে হিজাবের মতো লাগিয়ে দিয়েছি না, অনেক সুন্দর লাগতেছে, ও দেখতেছে অনেক সুন্দর করে। তো এখানে তারপরে রেহান স্কুল থেকে আসার পর দুজনকে গোসল করিয়ে দিয়েছি, দেওয়ার পর দুইজন কীভাবে ঘুমাচ্ছে দেখো, দুইজনের ভালোবাসা দেখে সত্যি আমার অনেক ভালো লাগে। আপনারা সবাই আমার ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন আর মাশাল্লাহ বলবেন, এদের ভালোবাসার জন্য সারা জীবনই এরকম থাকে, সবাই দোয়া করবেন এদের জন্য, সত্যি একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আমার ভিডিওটা সবাই এই পর্যন্ত দেখা দেখতেছেন যারা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।